ভাইজান, এই যে আপনি গরু লালন পালন করেন, এত সুন্দর সুন্দর গরু, এই যে তান্দুজ তান্দুজ গরু, এই গরুগুলোর পরিচর্যা কিভাবে করেন, কি খাওয়ান গরু রে? অনেকে তো অনেক কিছু বলে, ফিট খাওয়াই, এটা খাওয়াই, এটা খাওয়াই, আমার গরু বাতাস খাওয়াই। ও মাই গড, শুধু বাতাস খাওয়াই গরু পালে? গরুগুলো ওঠার পরে দাঁত ব্রাশ করাই। ও মাই গড, আচ্ছা, ব্রাশ করে ডায়ালাইস খাওয়াই। আচ্ছা, কারণ শরীর স্বাস্থ্য ভালোর জন্য। আচ্ছা, তারপরে তাকে এক কাপ চা দেওয়া হয়। খড় খেতে পারে, ঘাস টাস খেতে পারে, তিন বেলা বাতাস বেশি। মাঝে মাঝে আদুয়া খেজুর তরমুজ, এটা তো 100%, আদুয়া খেজুর না দিলেও তার কালার আসবে না। আচ্ছা, তারপরে আপনার খেজুর না দিলেও তো আপনার দাঁত পরিষ্কার আমার গরু যাবে, আমার গরু দামি গরু না। আচ্ছা আচ্ছা, আইসা এই জায়গায় মনে করেন যে তাদেরকে মেক আপ করে দেওয়া হয়, আচ্ছা, দেখার জন্য। এই স্পেশাল হিসাবে আমরা 10টা বিউটিশিয়ান রাখছি গরু, কিছুদিন আগে, 3-4 দিন আগে দেখলাম আপনি ড্রাগন আনছেন, অনেকগুলো ড্রাগন ফল, এই ফলগুলো কেমন আছেন? আপনি খাওয়ার জন্য না গরুকে খাওয়ানোর জন্য? ড্রাগনের ভিতরের কিছু অংশ আমি খাই আর বাকিটা আমার গরুকে দেওয়া হয়। আচ্ছা, কারণ ড্রাগন দিলে গরুর আসলে ফিটনেস ভালো থাকে। আচ্ছা, তারপর আপনার চেহারাটা ভালো থাকে, চোখ গুলা সুন্দর হয়। আচ্ছা, এর জন্য ড্রাগন খাওয়ানো হয়। আর কি কি খাওয়ান গরুকে? আরেকটা জিনিস আছে, এটা আসলে বলা যাবে না, এটা পানির সাথে খাওয়ানো, পানির সাথে খাওয়ানো, এটা কি লাল পানি? লাল পানির সাথে হালকা একটু সোডা দিয়ে মিশিয়ে খাওয়ায়। এটা করে কয় প্যাক খাওয়ান প্রতিদিন? সকালে 2 প্যাক, রাতে 2 প্যাক, আরামে ঘুম হয়। What the fuck? আর মনে করেন যে গরুরে, মনে করেন যে মাঝে মাঝে ধোঁয়া টুয়া এগুলো কোনো কিছু লাগে না গরুর? আমরা লন্ডন থেকে ইম্পোর্ট করা, প্রায় 1 হাত লম্বা, 12 ইঞ্চি বা 17 ইঞ্চি লম্বা হবে। এক টান দিলে মনে করেন ইনশাল্লাহ সারাদিন আর লাগে না কিছু, আর লাগে না কিছু। মহিষের কোন স্পেশাল কিছু আছে আপনাকে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।